হ্যালো বন্ধুরা বরাবরের মতো আজকে আবার শুরু করলাম লাইভ আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলার জন্য আপনারা এখন যুক্ত হতে পারেন আপনাদের যুক্ত হওয়ার অপশনটি আমি অন করে দিয়েছি আর যদি কোনো আলোচনা থাকে বা সমালোচনা থাকে আপনারা নিঃসংকোচে করতে পারেন আপনাদেরকে স্বাগত জানাই তবে আলোচনায় যুক্ত হওয়ার আগে আমাদের ওয়েবসাইটের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো কিছু লেখা অন্তত পড়ে আসতে হবে যেমন আমি কয়েকটা লেখার কথা বলছি আপনাদেরকে এই লেখাগুলো একটু পড়ে অবশ্যই পড়ে আসতে হবে যেমন ধরেন লজিক্যাল ফ্যালাসি কাকে বলে সেই জিনিসটা আসলে কি কি তারপরে উত্তরসমূহ একটা সেকশন আছে আমাদের ওয়েবসাইটে সাজ্জাদ হোসেন তানিন লিখেছেন কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আচ্ছা সুমন খান দেখি চেষ্টা করছেন দেখি যায় হ্যালো সুমন খানের লাইনটা কেটে গেল সুমন খান আপনি চাইলে আরেকবার যুক্ত হওয়ার চেষ্টা করেন আমি আরেকবার যুক্ত করি আপনার ইব্রাহিম দেখি আপনাকে যুক্ত করেছি না যুক্ত হচ্ছেন না আকাশ হোসেন দেখি মা মাছি লিখেছেন এত দেরিতে আজকে এখন জার্মানিতে এক ঘন্টা এগিয়ে গেছে টাইম ঘন্টা এগিয়ে গেছে এই কারণে আমার যে টাইম আসলে আমি সেই কিন্তু বাংলাদেশে তখন এক ঘন্টা এক্সট্রা হয়ে গেছে এক ঘন্টা বেশি হয়ে গেছে আমার এখানে যে টাইম অনুসারে যে ঘড়ি দেখে যেটা টাইম সবসময় আসি আমি সেই সময় এসেছি কিন্তু বাংলাদেশের টাইমে এটা এক ঘন্টা এগিয়ে গেছে আজকে থেকে টাইম চেঞ্জ হয়েছে জার্মানিতে শরীফুল ইসলাম সুমন আপনাকে যুক্ত করেছি শরীফুল ইসলাম সুমন আপনাকে কানেক্টিং দেখাচ্ছে আসলে যুক্ত করা যাচ্ছে না আহমেদ রানা লিখেছেন আই হ্যাভ রিয়েল প্রুফ অফ দেখা যাক আপনার কাছে কি প্রমাণ আছে কোরআনের কি প্রমাণ আছে দেখি আহমেদ রানা আহমেদ আহমেদ রানা আপনাকে যুক্ত করেছে আপনি দেখে থাকলে যুক্ত হন দেখে থাকলে করেন আহমেদ রানা আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে একসেপ্ট করেন হ্যালো 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 আপনি কি শুনতে পাচ্ছেন

আপনি যদি মুমিন হয়ে থাকেন ও আচ্ছা 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 হ্যাঁ মুমিন ঠিক আছে কিন্তু আমার চেহারাটা দেখাইতে মানে মন চাইতেছে না কিন্তু না চেহারা দেখালে ভাই আমি আপনাকে না না দেখালে আমি আপনাকে মানে আগাতে দিব না তাহলে আপনার কিন্তু আসলে কি আমার কাছে কোরআন শরীফের যে এটা কোরআন শরীফ যে আল্লাহর কিতাব এটা সম্বন্ধে আমার ডিজিটাল মানে অর্থধ্বনি ভাই আমি এত এত টাইম ওয়েস্ট করতে পারবো না ভাই আপনার পেছনে আমি এত টাইম ওয়েস্ট করতে পারবো না আপনি দেখাতো দিলে দেখেন না দেখেন আপনি যদি শুনেন আপনি যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে কথা হ্যাঁ আপনার আপনার পেছনে টাইম ওয়েস্টের প্রয়োজন নাই আমার মানে এই লোকের পেছনে টাইম ওয়েস্টের প্রয়োজন নাই তো আমার ঠিক আছে আচ্ছা ভাই আপনি না দেখাতে না চাইলে আর কিছু মানে টাইম ওয়েস্ট করতে পারবো না আপনার পেছনে অনেক যথেষ্ট টাইম ওয়েস্ট আছে আমার টাইম আছে তাহলে ভাই টাইম টাইম করেছে দেখি মুন্সি নামক একজনকে যুক্ত করেছে আপনি দেখে থাকলে যুক্ত হন ডিক্লাইন করলেন আহমেদ আপনাকে যুক্ত করেছি হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি ধন্যবাদ আসিফ ভাই যুক্ত করার জন্য আমার লাইটটা অফ আছে আমি একটু লাইটটা অন করে নিই আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য প্রথমে ভাই আপনি একটু আচ্ছা আচ্ছা আহ একটু বলে রাখি প্রথমে যে আমি আসলে নাস্তিকদের ভালোবাসি ভালোবাসার কিছু কারণ আছে আমি ব্যক্তিগতভাবে আমি নাস্তিক নই আমি আস্তিক

পরের আলোচনার বিষয় আসলে সেটা কি বলে না বলে আমার ইসলাম সম্পর্কে আইডিয়া কথা বলেন সেটাও ভালো লাগে আর ভালোবাসার অন্যতম কারণ রিসেন্টলি আমাকে একটা নাস্তিক খুব হেল্প করেছেন কোন একটা বিষয়ে আমি নাম মেনশন করব না তার উনি বাংলাদেশি আমি যেটা বলতে চাই এবং জানতে চাই সেটা হলো কোনটা যে মানুষ ধরেন আমি আপনা অবশ্যই কম জানি কারণ আপনি আমার থেকে অনেক বেশি পড়াশোনা করেছেন এটা আমি আসলে বলতে পারবো না কে কম কোনটা লজিক্যাল আমি বলতে পারবো না আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে না আপনি আপনি যদি বেশি পড়াশোনা করেন অবশ্যই আমার থেকে বেশি জানার কথা সে বেশি জানবে এটাই স্বাভাবিক তো এক্ষেত্রে আমি নাস্তিকদের মধ্যে আপনাকেও ভালোবাসি আস্তিকদের মধ্যে ডাক্তার জাকির নাও খুব ভালোবাসি শ্রদ্ধা করি সবাইকে শ্রদ্ধা করি আমি চাই যে নাস্তিক আস্তিক একসাথে বসে আমি আমি কোথায় গুছিয়ে কথা বলতে পারছি না 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 আমি একটু মানে ইয়া হল আমার কি যে জাকির নায়কের সাথে আমাকে একসাথে উচ্চারণ করলেন তো এজন্য একটু লজ্জা পেয়ে গেলাম আর কি না না তুলনা করতেছি না কাউরে মানে ভালোবাসার কথা বলতেছি কেন না যে জাকির নায়ক লজিক্যাল কথা বলে আপনি লজিক্যাল কথা বলেন ব্যাপারগুলো খুব ভালো তো আমি যেটা চাই সেটা হলো নাস্তিক আস্তিক একসাথে বসে কথা বলবে চা খাবে আড্ডা দেবে তারা তাদের লজিক দার করাবে নাস্তিকদের লজিক নাস্তিকরা বলবে আস্তিকদের লজিক আস্তিকরা বলবে কোপা কোপি কেন হবে আসলে এটা ইসলাম সাপোর্ট করে কিনা জানি না তবে ডক্টর জাকির 나য়েক মুখে কখনো শুনি নাই যে নাস্তিকদের কোপাতে হবে বড় মনি কিন্তু কনগ্র্যাচুলেটস জানাইছেন যত নাস্তিক উনাদেরকে প্রশ্ন করেছেন যে আপনাকে কনগ্র্যাচুলেশন আর কনগ্র্যাচুলেশন জানার পক্ষেও কিছু কথা বলেছেন যাই হোক সেটা পরে আলোচনার বিষয় এখন আমার আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে জাকির নায়েক একটা ভিডিওতে ইউটিউব ভিডিওতে সাক্ষাৎকারে বলেছেন যে যারা ধর্ম ত্যাগ করবে তাদেরকে সৌদি আরবে যে মৃত্যুদণ্ড দেয়া হয় এই বিষয়ে তিনি একমত হয়েছেন তিনি বলেছেন তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন কেন তাদেরকে মেরে ফেলতে হবে কিন্তু তিনি এই বিষয়ে একমত হয়েছেন যে নাস্তিকদের মেরে ফেলতে হবে মা বা ইসলাম ধর্ম ত্যাগীদের সবাইকে মেরে ফেলতে হবে আচ্ছা 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 আমি প্রথমেই বলেছি যে আমি ইসলাম সম্পর্কে কম জানি আর

আপনার যে মানবতার কথা বলেন সেই মানবতাতে মিথ্যাচার করাটা এটা কি ভালো মনে করেন আপনারা নাকি খারাপ মনে করেন সেটা অনেক দীর্ঘ আলোচনার বিষয় মিথ্যাচার এটা কি মিথ্যাচার সেটা আগে বুঝতে হবে তো আচ্ছা আচ্ছা আমি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম আপনার সেখানে আপনি বলছিলেন যে একটা জাকিনায়ে চারটা বিয়ের বৈধতা নিয়ে একটা লেকচার দিয়েছিলেন সেখানে আপনি বলেছেন যে এখানে একটা মিথ্যাচার আছে সেটা হলো ইন্ডিয়াতে নারীর সংখ্যা কম পুরুষদের থেকে আমি যদি ভুল না করে থাকি হ্যাঁ উনি কথা বলেছেন পাশাপাশি আরো একটা ভিডিও দেখেছি যেটাতে উনি বলেছেন এই তথ্যগুলা উল্লেখ করে যে এখন বর্তমানে নারী সংখ্যাটা আসলেই কম ইন্ডিয়াতে এর কিছু কারণ আছে সেটা হলো গর্ভপাত এখানেও একটা কোশ্চেন আছে আপনাদের কাছে যে গর্ভপাত বিষয়টা আপনাদের দৃষ্টিকোণ থেকে খারাপ নাকি ভালো আচ্ছা আগে আমি একটু বুঝে নেই যে যদি জাকির নায়েক যুক্তি দেখিয়েছেন যুক্তি একটা ভিডিওতে যুক্তি দেখিয়েছিলেন যেহেতু মেয়ের সংখ্যা নারীর সংখ্যা বেশি হেতু পুরুষদের সাথে বিয়ে করা ঠিক এখন যদি এমন পরিস্থিতি হয় যে ছেলের সংখ্যা বেশি মেয়ের সংখ্যা কম তাহলে কি একই লজিকে

মেয়ের সংখ্যা বেশি সেহেতু লজিক্যালি উনি বলতে যাচ্ছেন যে তাহলে ওই বাকি মেয়েরা কি করবে সুতরাং বাকি মেয়েদের কি করতে হবে ওই এক একটা পুরুষ দুই তিনটা করে ভাগ করে নিবে আর কি চারটা পর্যন্ত করে ভাগ করে নিবে ভাগ বাটোরা করে নিবে আচ্ছা লজিক হচ্ছে তার জাকির নাকি লজিক হচ্ছে এইটা এখন যদি ভারতে পুরুষের সংখ্যা বেশি হয়ে থাকে নারীর চাইতে বা চীনে চীনেও কিন্তু পুরুষের সংখ্যা বেশি নারীর চাইতে চীন হচ্ছে সবচেয়ে বড় দেশ সবচাইতে মানে জনবসতি সবচাইতে বেশি মানুষ বসবাস করে সেখানেও দেখা যাচ্ছে পুরুষের সংখ্যা বেশি মেয়ের সংখ্যা কম মেয়ে পাওয়া যাচ্ছে না বিয়ে করার জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না এখন তাহলে একই লজিকে আমরা বলতে পারি যে তাহলে এখানকার মেয়েরা তো চারটা তিনটা চারটা দুইটা করে বিয়ে করতে পারবে নাকি মানে এই লজিকের সাথে তো আপনি একমত না আমি

ইন্ডিয়াতে মেয়ের সংখ্যাটা ছেলেদের থেকে কম সেটা গর্ভপাতের কারণে এখন আমার একটা কোয়েশন আছে আপনার কাছে সেটা হলো গর্ভপাত জিনিসটা আপনাদের দৃষ্টিকোণ থেকে হ্যাঁ আপনি চেক করেন আমি আমি বলি আপনি কি আপনি বলছেন উনিশশো নব্বই সালের ভিডিও নব্বই দশক বলেছি আমার মনে নেই ঠিক আছে আমি দেখছি আমার দেখে নিতে হবে হ্যাঁ এই যে এখানে আমার কাছে তথ্য চলে এসছে এটা হচ্ছে আপনাকে আমি বলে দিচ্ছি প্রাপ্ত তথ্য থেকে আমি গুগলে সার্চ করেছি এটাই প্রথমে এসছে এখানে দেখাচ্ছে আপনাকে আমি দেখাতে পারি একশো সাত মানে হচ্ছে মানে এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা হচ্ছে মেলস পার হান্ড্রেড ফিমেলস ঠিক আছে দেখেন আপনি উনিশশো ষাট সাল থেকে ষাটে ছিল একশো ছয় ছিল দুই হাজার পাঁচে একশো সাত সাত একশো সাতের একটু এদিক সেদিক হ্যাঁ পয়েন্টের পরে কিছুটা এদিক সেদিক আসতে কিন্তু সবগুলাই হচ্ছে দুই একশো সাতের কাছাকাছি একশো ছয় থেকে একশো সাত ষাট সালে ছিল একশো ষাট এরপরে এরপরে ঠিক আছে এটা হচ্ছে মেল ফিমেল এবং সাল থেকে তাহলে আপনি যে বলছেন যে সালে মেয়েদের সংখ্যা ছিল কথা বলেছিলেন এক যদি হয় যদি বা সাল যদি হয় ছিল আমি দুঃখিত আশি সাল বা উনিশশো সত্তর সাল উনিশশো সাল হলেও একই কথা প্রযোজ্য যে আচ্ছা আচ্ছা সংখ্যা বেশি তাহলে আপনি এখন বুঝতে পারলেন যে জাকির নায়েক আপনাদেরকে গোজা মিল দেয় মিথ্যা কথা বলে বা গোজা মিল দেয় নাকি এখন আপনারা আপনি জাকির নায়েকের উপরে পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখেন না পূর্ণ বিশ্বাসের রাস্তার বিষয়টা আসলে হ্যাঁ এখন অনিমিতাচার করলে অবশ্যই সেটা আমরা তাকে মিথ্যায়ই বলবো আপনি মিথ্যাচার করলে আপনাকেও মিথ্যা বলবো উনি কিন্তু আর একটা ভিডিও দিয়েছিলেন যেটা গর্ভপাতের বিষয়ের ব্যাপার নিয়ে বলা ছিল আপনাকে আমি একটা কোয়েশ্চেন করেছি সেটা হলো গর্ভপাত গর্ভপাত ব্যাপারটাকে আপনাদের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখেন এটা কি আসলে ঠিক নাকি ঠিক না আচ্ছা ভারতে আচ্ছা ঠিক আছে এটা আর একটা আলোচনা এখন আর জাকির নায়ক নিয়ে আমরা আলোচনা করব না আমরা জাকির নায়ক নিয়ে আলোচনা শেষ ঠিক আছে জি আচ্ছা এখন আপনি আমাকে জিজ্ঞেস করেছেন একটা প্রশ্ন যে গর্ভপাত আমরা সমর্থন করি কিনা আমরা যেটা বলছি সেটা হচ্ছে আপনার আপনার সন্তানের সন্তান ছেলে নাকি মেয়ে এটা জানার পরে যদি আপনি কোন ধরনের সিদ্ধান্ত নেন যে আপনি ছেলে রাখবেন বা মেয়ে রাখবেন এইটাতে আমরা সমর্থন করি না এটা হচ্ছে কি একটা অন্যায় একটা অপরাধ ঠিক আছে কারণ নারী এবং পুরুষের সমান মর্যাদা সমান অধিকার প্রত্যেক মানুষের সমান মর্যাদা সমান অধিকার প্রত্যেক শিশু সন্তানের প্রত্যেক মানে ভ্রুনের অধিকার থাকবে তবে সেই সাথে এটাও বলতে হবে যে অ্যাবর্শন রাইটের পক্ষে আমরা সবাই আমরা যারা মুক্ত চিন্তার কথা বলি তারা হচ্ছে অ্যাবর্শন রাইটের পক্ষে অ্যাবর্শন রাইট এক জিনিস আর গর্ভে ছেলে আছে নাকি মেয়ে আছে এটা জানার পর অ্যাবর্শন করা সেটা আরেক জিনিস অ্যাবর্শন রাইটের পক্ষে আমরা কেন সেটা আরেকটা বিশাল আলোচনা অ্যাবর্শন রাইটের পক্ষে আমরা কারণ হচ্ছে যেমন ধরেন এমন অনেক ঘটনা ঘটে যে একটা মেয়ের ধর্ষিত হয়েছে। 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 একটা একটা বছর বা বছরের মেয়ে ধর্ষিত ধর্ষিত এবং তার গর্ভে একটা সন্তান জন্ম নিচ্ছে এখন এই সন্তানটা যদি তার ঈশ্বর থেকে বের হয় সে হয়তো বাঁচবে না এটা সন্তানের জন্য যেরকম ক্ষতিকর মায়ের জন্য সেরকম ক্ষতিকর মায়ের মৃত্যু ঝুঁকি এখানে ভয়ংকর রকমের মা মারা যাওয়াই খুব স্বাভাবিক এইরকম মানে দশ এগারো বছর বয়সে বা বছর বয়সে যদি সন্তান তাই তখন মায়ের মানে মারা যাওয়ার শিশু মাতৃ মৃত্যুর হার এই বয়সে দেখা যায় সাংঘাতিক এবং এই রকম অবস্থায় একটা ছোট বাচ্চা মেয়ে একটা সন্তানকে দশ মাস নয় মাস ধরে লালন পালন করবে পেটের ভেতরে এবং যখন বের হবে তখন যে প্রচন্ড রকমের ব্যথা সে পাবে তার শরীর তখন তৈরি হয় নাই সেটার জন্য তার হার্ড ডিস্কগুলো তখন তৈরি হয় নাই সেটার জন্য তখন তার জীবনে ভয়ংকর একটা প্রভাব পড়বে এবং সে যদি ধর্ষিত হয়ে এই ধরনের ঘটনা ঘটে থাকে তখন সেটা আরো বিপজ্জনক সেই বাচ্চাটার মানে ভবিষ্যৎ কি হবে বাচ্চাটার দায়িত্ব কে নেবে এই কারণে আমরা বলি যে এই রকম অনেক ঘটনা ঘটতে পারে যেই ঘটনায় অ্যাবর্শন হতে পারে অ্যাবর্শনকে আমরা সমর্থন করি এই কারণে যে পরিস্থিতিতে অন্য পরিস্থিতির কিন্তু এরকম অনেক ধরনের পরিস্থিতি ঘটতে পারে আপনি জানেন না যেমন ধরেন এমন পরিস্থিতি ঘটতে পারে যে আপনি টেস্ট করে দেখলেন বাচ্চাটা প্রতিবন্ধী হয়ে জন্মাবে এখন একটা প্রতিবন্ধী শিশুকে আপনি পৃথিবীতে আনছেন এবং তার জীবনটা কিন্তু আপনি ধ্বংস করছেন তার সারাটা জীবন কিন্তু তার এই প্রতিবন্ধী প্রতিবন্ধকতা বহন করে তার সারাটা জীবন পার করতে হবে এটা হবে তার জন্য একটা কবরের মানে দুজকের রাজাবের মত পৃথিবীটা পৃথিবীটা এবং তার জীবনটা হবে তার সব সে দেখবে সব মানুষ সুন্দরভাবে খেলছে হাঁটছে ঘুরছে কিন্তু সেই একটা মাত্র শিশু যে অন্য বালকদের মত খেলছে ঘুরছে এই আর করতে পারছে না এখন যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে সেটা মা সিদ্ধান্ত নেবে যে সে সেই বাচ্চাটাকে আনবে পৃথিবীতে আনবে নাকি আনবে না এটা পুরোপুরি মায়ের অধিকার কিন্তু কিন্তু আচ্ছা হুম বলেন না কিন্তু আমি যতটুকু শুনেছিলাম যে অ্যাবর্শন করলে পরবর্তীতে বাচ্চা না হওয়ার ঝুঁকিটা থাকে এটা ভালোভাবে করতে ভালো ডাক্তার দিয়ে সেবা হবে সাইন্টিফিক্যালি সাইন্টিফিক্যালি যদি কোন মানে মানে ইশের যান আপনারা যদি এই অ্যাবর্শনটা অবৈধ থাকে এটা এটাও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি যদি সেই রাষ্ট্রে অ্যাবর্শন করাটা অপরাধ হয়ে থাকে অন্যায় হয়ে থাকে তখন দেখা যায় যে মানুষ কিন্তু অ্যাবর্শন করবে এবং দেখা যায় যে তারা চিপা চপার কোনো একটা ক্লিনিকে গিয়ে অ্যাবর্শন করাচ্ছে এবং কি চিপা চপার клиনিকে যে ডাক্তারইটা করাচ্ছে সেই ডাক্তার পর্যাপ্ত পরিমাণ এফিশিয়েন্ট না তারা হচ্ছে দুই নাম্বার ডাক্তার তারা হাত ঢুকিয়ে বের করে ফেলে অনেকে হ্যাঁ মানে মানে লাঠির সোঁটা ঢুকিয়ে এরকম আমি জানি যে তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করে তারা একটা লাঠি ঢুকিয়ে পর্যন্ত বের করে ফেলে আবার কি কি জানি ঢুকায় ঢুকিয়ে বের করে ফেলে গর্ভটাকে এখন এটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার এখন এই কারণে রাষ্ট্রকে এই বিষয়টা লিগালাইজ করা উচিত এবং একটা ভালো হাসপাতালে ভালো ডাক্তারের কাছে এই ঘটনা এই জিনিসটা হওয়া উচিত এটা যদি রাষ্ট্র দ্বারা যদি এটা বেআইনি হয়ে থাকে তখন কি হয় মানুষের যেতে হয় যে চিপা চাপার ক্লিনিকে মেয়েদেরকে যেতে হবে চিপা চাপার ক্লিনিকে চিপা চাপার ক্লিনিকে গেলেই তো সমস্যা তখন যে দায়ী মহিলারা মানে যে মহিলাদের কোনো অভিজ্ঞতা নাই যে মহিলাদের কোনো শিক্ষা দীক্ষা নাই তারা মানে খুব প্রাকৃতিক উপায়ে এই কাজটা করার চেষ্টা করে যেটা ভয়ঙ্কর হতে পারে একটা মেয়ের জন্য তবে যদি আপনি প্রপার ইয়া নেন সেফটি মিজে সেফটির ব্যাপারগুলো যদি আপনি লক্ষ্য রেখে আপনি যদি একটা ভালো হাসপাতালে ব্যাপারটা করান তাহলে এটা মানে ইয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে সাধারণত ভালো হাসপাতালে করালে ক্ষতি হয় না কিন্তু যদি আপনি চিপা হাসপাতালে করান তাহলে তো হতে পারে হ্যাঁ হ্যাঁ কিন্তু ভালো হাসপাতালের ব্যাপার যখন আসে না তখন আসলে ভালো অ্যামাউন্টেরও একটা ব্যাপার আছে এখন যারা দরিদ্র সেই ক্ষেত্রে তারা কি করবে এই জন্য তো আমরা মানে যে জিনিসটা চাই সেটা হচ্ছে মানে সরকার স্বাস্থ্য সুবিধা দিবে মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সুবিধা দিবে হেলথ ইন্স্যুরেন্স থাকবে মানুষের কার্ড দিয়ে মানে তারা হাসপাতালে چلا যাবে সেটার ব্যয়ভার সমস্ত কিছু রাষ্ট্রই বহন করতে হবে আমরা এই এই ব্যবস্থা চাই মানে गवर्नमेंट থেকে তো এই জিনিস দেয়া উচিত মানে স্বাস্থ্য সেবা তো মানুষের অধিকার তো गवर्नमेंट থেকে দেয়া উচিত মানুষ কেন পে করবে ডাক্তারকে জি হ্যাঁ সেটা আর আরেকটা জানার ব্যাপার ছিল আসিফ ভাই সেটা হলো কোরআনে যে ইউনিভার্স সম্পর্কে যে তথ্যগুলো আছে ডাক্তার জাকির নায়েকের মুখ শোনা যে সম্পূর্ণ 100% সত্য তো এই ব্যাপারগুলোকে আপনারা কিভাবে দেখেন আচ্ছা মানে জাকির নায়েকের কাছে সত্য মনেই হতে মানে হতেই পারে কিন্তু মানে আমাদের আমি আমাদের কাছে তো ঠিক মনে হচ্ছে না কিভাবে এখন জাকিরনায়েকের কথা বাদ দিয়ে আপনি বলেন যে আসলে কিভাবে সত্য জাকিরনায়েক আপনাকে যা বুঝিয়েছেন সেই জিনিসটাই আপনি বলেন কিন্তু জাকিরনায়েকের আলোচনা না अटे না আমি 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 রিসেন্ট একটা ওকে ঠিক আছে রিসেন্ট একটা Atheist Atheist এর সাথে ওনার একটা কনভারসেশন দেখলাম একটা সেমিনারে Atheist যেহেতু প্রশ্ন করছে এজন্য আপনাকে বলা তো ওনাকে সম্পূর্ণ উনি বললো যে আমি সায়েন্সের স্টুডেন্ট বা সায়েন্টিস্ট বলতে পারেন আমি ভিডিও লিঙ্কটা দিতে পারি আপনাকে তো উনি কিছু কোশ্চেন করলেন যেমন যেমন এই যে গর্ভের সন্তানটা যে সন্তানটা আসার যে প্রসিডিওরটা প্রথম থেকে স্টেপ বাই স্টেপ বর্ণনা করা আছে কখন কোন আকার ধারণ করতেছে সেটা কি মাইক্রোস্কোপ ছাড়া আগে তো বলা হয়েছে আচ্ছা আমি

বহু প্রাচীন কাল থেকে মানুষে মানুষ ভ্রুনের ভিতরে কি কি ঘটনা ঘটতো সেই সম্পর্কে জানার চেষ্টা করেছে এবং কিছু কিছু জেনেছে ঠিক আছে এখন তারা কি কি জেনেছে সেই জিনিসটা যদি আপনি মানে একটু দেখেন যে তারা আসলে কি কি জানতো কি কি সম্পর্কে জানতো আপনি যদি প্রাচীন গ্রিসের প্রাচীন গ্রিসের মানুষ ভ্রুন তত্ত্ব সম্পর্কে কি জানতো সেই জিনিসটা আপনি একটু পড়েন পড়ে দেখেন আপনাকে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি আপনি একটু পড়ে আসেন

যারা আছেন তারা দাবি করেন প্রায়শই দাবি করেন যে এটা হচ্ছে গিয়ে মানে হজরত মোহাম্মদ মানে আল্লাহ সর্বপ্রথম বলেছে এটা আগে কেউ জানতো না কিন্তু আচ্ছা এখান থেকে আমি পড়ে শোনাই আপনাকে কোরআনের সাথে গ্রিসের ভ্রূণ তত্ত্বের ধারণার হুবহু মিল পাবেন হিপোক্রিটাস যিনি জন্মেছিলেন চারশো ষাট বিসিতে চারশো ষাট বিসিতে ফোর সিক্সটি বিসিতে মানে

আচ্ছা এটা এটা হচ্ছে চারটা স্টেজের কথা হ্যাঁ চারটা স্টেজ একদম কোরআনের যে বর্ণনা সেই কোরআনের বর্ণনার একদম কাঁচা কাঁচা তারপরে আপনি হিন্দুদের যে গর্ব উপনিষদ হিন্দু ধর্মগ্রন্থ গর্ব উপনিষদ যেটা যেটা লেখা হয়েছিল 1416 খ্রিস্টপূর্ব মানে হযরত মুহাম্মদের জন্মের 2000 বছর আগে সেইখানেও সিমিলার কথা বলা আছে অনেকখানে সিমিলার দেখেন আপনি বর্ণনা फ्रॉम द এখানে বলা আছে এটা আমি আপনাকে পড়ে শোনাতে পারি আপনি এখানে গিয়ে একটু পড়ে নেন খ্রিস্টপূর্ব এক হাজার বছর মানে খ্রিস্টপূর্বের এক হাজার বছর আগে জবের পুস্তক এটা জব জবের পুস্তক হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ জবের পুস্তকে একই সিমিলার কথা বলা আছে খ্রিস্টপূর্ব পাঁচশো তে আরেকটা ইহুদি এবং খ্রিস্টানদের আরেকটা ধর্মগ্রন্থ সিমিলার কথা লেখা ছিল খ্রিস্টপূর্ব 460 থেকে 370 এ তো हिप्पोक्रेटাস বলেছেন हिप्पोक्रेटাসের কথাটা আমি একটু আগে আপনাকে বললাম গ্রিসের অ্যারিস্টটলও এই বিষয়ে কথা বলেছেন অ্যারিস্টটলের কথাটা হচ্ছে এই সমস্তগুলোর কথার ভিতরে সবচেয়ে মানে মানে সবচেয়ে আধুনিক গুলার থেকে একটু বেটার কথা ঠিক আছে এই অ্যারিস্টটলের জন্ম হচ্ছে খ্রিস্টপূর্ব 384 বছর এবং খ্রিস্টপুর ওনার মৃত্যু হচ্ছে খ্রিস্টপূর্ব 322 22 এ মানে মানে মুহাম্মদের জন্মের প্রায় 8-900 বছর আগে এরপরে হচ্ছে আরো অসংখ্য এখানে আমি উদাহরণ দিয়েছি ছিল মানে খ্রিস্টাব্দে আগে এটা লেখা ছিল তালমুদেও সিমিলার জিনিস লেখা আছে চারটা স্টেপের কথা চারটা স্টেপে একই জিনিস কোরআনে যে জিনিস লেখা এবং মানে তালমুদের যে জিনিস লেখা সেটা একেবারে মানে পারফেক্টলি ম্যাচ করার মতো একদম পারফেক্টলি ম্যাচ করবে না প্রায় পারফেক্টলি ম্যাচ করে তাহলে আপনি মানে আপনি যদি দাবি করেন এটা যে হযরত মুহাম্মদের আগে কেউ কিছু জানতো না এই সম্পর্কে হযরত মুহাম্মদের আগে প্রচুর মানুষ জানতো এই বিষয়ে প্রচুর অসংখ্য রেফারেন্স আছে আমাদের কাছে অসংখ্য মানে বই আছে বই পুস্তক আছে যেখানে পরিষ্কারভাবে আরো প্রিসাইজলি বলা আছে হযরত মুহাম্মদ যেটা বলেছে তার থেকেও প্রিসাইজলি বলা আছে হজরত মোহাম্মদ এই সমস্ত জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে সেই সময়ের মানুষ এই এই সমস্ত বিষয় সম্পর্কে আসলে জানতো এগুলা এমন না যে কেউ না। ঠিক আছে এখন হজরত মোহাম্মদ যে কথাগুলো বলেছে সেগুলো কোনো কথা না তবে যে বলেছে সেগুলো বর্তমান সময়ে ইনভ্যালিড কথা ঠিক একই ভাবে যে এরকম অ্যারিস্টটলের কথা এখন ইনভ্যালিড হয়ে গেছে হেপোক্রেটাসের কথা এখন ইনভ্যালিড হয়ে গেছে প্রাচীন তালমুদের যে বর্ণনা ছিল সেটা এখন ইনভ্যালিড হয়ে গেছে কারণ এখনকার যে মানে গবেষণায় যে জিনিস পাওয়া গেছে সেগুলা সেগুলোর সাথে এগুলো মিলবে না আর এগুলো অনেক পুরনো দিনের কথাবার্তা এবং হজরত মোহাম্মদ যেটা বলেছে সেটা এই যে এই লাইনের যে কথাগুলো সেগুলোর সাথে ম্যাচ করে আপনি একটা আরেকটার সাথে ম্যাচ করাতে পারতেন আচ্ছা ম্যাচ করে বলতে আপনারা কি আমি একটু বলি তার মানে আপনারা দাবি করেন বা আপনারা ভাবেন যে ওইগুলা থেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপি করেছেন কপি করেছেন মানে হচ্ছে আমরা বলতে যাচ্ছি যে সেই সময় মানুষ অলরেডি জানতো সেই সময়ের বিভিন্ন সভ্যতার মানুষ যেহেতু সিমিলার আচ্ছা আচ্ছা জানতো ঠিক আছে তখন কিন্তু কমিউনিকেশন সিস্টেমটা কিন্তু অত্যন্ত কমিউনিকেশন সিস্টেমটা কেমন ছিল 1400 বছর আগে এটা নিশ্চয়ই আপনাকে বোঝাতে হবে না আর একটা কথা বলে রাখি আমি আপনাকে আস্তিক বানাতে আসি নাই না না 1400 বছর আগে যে কমিউনিকেশন একদম খারাপ ছিল তা না যেমন ধরেন প্রাচীন গ্রিসে যে জিনিস নিয়ে গবেষণা হয়েছে চীনেও সেই জিনিসের ইয়া উদাহরণ পাওয়া গেছে যে এই দার্শনিক তত্ত্বগুলা চীন পর্যন্ত পাওয়া গেছে গ্রিস থেকে চীন পর্যন্ত পাওয়া গেছে এবার চীনে যে জিনিস নিয়ে আলাপ আলোচনা হয়েছে সেই জিনিসগুলো আবার গ্রিসেও পাওয়া গেছে এখন আমাদের ভারতে ভারতে যে মুসলিমদের যেটা বিশ্বাস বলি একটু বলি ভারতে যে ইকোনমিক্স এর উপরে প্রথম বই লেখা হয়েছে ভারতে পাঞ্জাবের ওইখানে একটা মানে বিশ্ববিদ্যালয় ছিল সেখানে প্রথম ইকোনমিক্স এর উপর বই লেখা হয়েছে সেই বইয়ের সাথে আবার মানে প্লেটোর বইয়ের কিছু মিল পাওয়া যায় তখন বোঝা যায় যে এই যে আলেকজান্ডার যখন আলেকজান্ডার যখন এই অঞ্চল পর্যন্ত এসেছিলেন এই অঞ্চল পর্যন্ত আসার পরে যে রুট দিয়ে এসেছিলেন সেই রুট দিয়ে অলরেডি মানুষ আসা যাওয়া করত এবং সেখানে জ্ঞান বিজ্ঞানের আদান প্রদান করছে এরকম না আপনারা যদি এরকম মনে করেন যে সব একদম আলাদা আলাদা ছিল তা না মানে জ্ঞান বিজ্ঞানের আদান প্রদান ঘটতো যে সমস্ত এলাকায় ট্রেড রুট ছিল সেই সমস্ত এলাকায় মানুষ বিভিন্ন জায়গার জ্ঞান বিজ্ঞান নিয়ে যেত জি জি এখন আমার যেটা কথা সেটা হলো সিমিলার থাকতে পারে ধর্মীয় গ্রন্থগুলাতেও সিমিলার থাকতে পারে কেননা মুসলিমরা বিশ্বাস করে যে প্রত্যেকটা ধর্মই কোনো না কোনো সময় আল্লাহ তালার নিকট থেকে আসছেন তো সেই যেহেতু একই সোর্স থেকে আসা সেহেতু সিমিলার থাকতে পারে একই সোর্স আমরা যেটা মনে করি আমরা যেটা

যা কারণ হিউজ প্রেসার থাকে সিটি ক্লাস ল্যাব এইগুলা মিলায় আসলে হয়ে ওঠে না তবে পড়ার ইচ্ছা আছে টুকটাক সময় পাইলে পড়ি আর একটা বিষয় সেটা হলো আমার মতো ধরেন আমি অবশ্যই ধর্মীয় দিক থেকে একজন মূর্খ

না আমি বলতে পারবো না আমি আপনাকে লাস্ট আমি আপনার সাথে কোনো বিতর্কে যেতে যাচ্ছি না বা আমি কিছু জানার জন্য আসছে না আমি আপনার সাথে বিতর্ক আমার চাচ্ছিলাম কিন্তু আপনাকে এই প্রশ্নটা করেছিলাম একটা বিশেষ কারণে যে আপনাদের যে পূজনীয় জাকিন নাক উনি বলেছেন যে ইভোলিউশন থিওরি ইজ জাস্ট এ থিওরি জাস্ট এ থিওরি বলেছেন মানে মানে এমন ভাবে বলেছেন যে এটা দূর এটা তো একটা থিওরি মাত্র আপনার আপনি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আপনার জানা থাকা উচিত বলে আমার মনে হয় যে বিজ্ঞানে থিওরি কাকে বলে সায়েন্টিফিক থিওরি আসলে কি মিন করে সেই জিনিসটা আমি প্রত্যাশা করেছিলাম যে আপনি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আপনার অন্তত এটা জানা উচিত যে হাইপোথিসিস এবং থিওরির পার্থক্য কি এবং এক থিওরি বলতে আমরা যেটা জানি সেটা প্রুফ না একটা মতবাদ যেটা সম্পূর্ণ যে সত্য এটা বলা যাবে না আবার মিথ্যাও বলা যাবে না আচ্ছা যাক আমরা বিজ্ঞান সম্পর্কে অনেক ক্যাম্প আসিম ভাই আমি খুবই মানে মানে খুবই ব্যথিত হলাম খুবই মর্মাহত হলাম আপনি একজন সায়েন্সের স্টুডেন্ট হয়ে বলছেন যে থিওরি কোনো প্রুফ জিনিস না ভাই আপনি কি মানে থিওরি অফ গ্র্যাভিটি এই এটা নামটা শুনেছেন তো কথায় গ্র্যাভিটেশনাল থিওরি অথবা থিওরি অফ রিলেটিভিটি হ্যাঁ থিওরি অফ রিলেটিভিটি কথাও শুনেছি পরে হ্যাঁ বিগ ব্যাং থিওরি আচ্ছা আপনাকে আমি একটু ছোট করে বুঝিয়ে দেই হাইপোথিসিস মানে হচ্ছে অনুমান হ্যাঁ অনুমান বিজ্ঞানীগণ বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে কিছু অনুমান করেন সেগুলোকে বলা হয় হাইপোথিসিস এবং হাইপোথিসিস গুলাকে যখন টেস্ট করা হয় এবং এক্সপেরিমেন্ট করা হয় এক্সপেরিমেন্টের যে ফলাফল পাওয়া যায় সেই ফলাফল দিয়ে যদি ভবিষ্যতে কি ঘটবে এই রকম অনুমান করা যায় এবং সেই অনুমান যদি শতভাগ মিলে যায় এবং অতীতে কি ঘটেছে এবং ভবিষ্যতে কি ঘটবে এরকম অনুমান করে যদি দেখা যায় যে শতভাগ মিলে যাচ্ছে তখন সেটা থিওরিতে পরিণত হয় সেটা একটা সায়েন্টিফিক থিওরিতে পরিণত হয় আপনি যে বলছেন থিওরি প্রুভ না থিওরি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রুফ জিনিস যে জিনিস অতীতেরও ঘটনা ব্যাখ্যা করেছে ভবিষ্যতের ঘটনা ব্যাখ্যা করছে ঠিক আছে এবং তার অসংখ্য অসংখ্য প্রমাণ আছে সেই জিনিসটাকে সায়েন্স সায়েন্টিফিক থিওরি বলে আপনি এই লাইভটা শেষ হওয়ার পরে একটু গুগলে ঢুকে সায়েন্টিফিক থিওরি এটা লিখে সার্চ করবেন এবং উইকিপিডিয়াতে একটা ই আসবে সেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটু পড়ে নিন ঠিক আছে আপনি একজন সায়েন্সের স্টুডেন্ট এবং আপনার কাছ থেকে আমরা এটা আশা করতেই পারি যে আপনি অন্তত সায়েন্টিফিক থিওরি হ্যাঁ অবশ্যই বেসিক একটা জিনিস সায়েন্টিফিক থিওরি কাকে বলে এই জিনিসটা আপনার জানা থাকা উচিত ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আর একটা বিষয় আমার বলার ছিল সেটা হলো দেখেন আমি রিলিজিয়াস পারপাসে মূর্খ বলবো আমার নিজেকে কেননা আমি জানি না আপনি আমার থেকে অনেক বেটার জানেন তো সবচেয়ে বেস্ট হয় কি যখন আপনার লাইভের উদ্দেশ্য গুলা নিশ্চয়ই আপনাদের প্রচার এবং প্রসারের জন্যই নিশ্চয় হয়তো আর একটা ব্যাপার হলো আপনারা কি চান না যে মানুষ সত্যের পথে আসুক সেটা হোক নাস্তিক্যবাদ বা যে কোনোটা হতে পারে যেহেতু আপনারা লাইভ করছেন বিভিন্ন প্রচার করতেছেন বই লিখতেছেন নিশ্চয়ই আপনাদের উদ্দেশ্য হলো সবাই সত্যটা জানুক তাই না কি হ্যাঁ বলেন আপনি আসিফ ভাই শুনতে সত্যের কাছেই তো আমাদের দায়বদ্ধতা যেটা সত্য সেটা তো আমরা বলছি হ্যাঁ সেটাই এখন এখন আমার আমার যেটা বিষয় আমরা যারা আছি আস্তিক বলেন ডায়াগনস্টিক বলেন সেটা আমরা চাই যে একটা সত্যটা কি সেটা সবাই জানুক মূলক আলোচনাতে বসা উচিত আমি মনে করি যারা ইসলামিক স্কলার আছেন নট অনলি ইসলাম যারা আদার্স মধ্যে আছেন তাদের সাথে সবাই মিলে আপনারা যারা নাস্তিক আছেন সবাই মিলে একটা আহ ডিবেট না একটা আলোচনার সিস্টেম করা যেন সারা বিশ্ব দেখে সারা বিশ্বকে জানিয়ে আলোচনা করা যে আজ নাস্তিক এবং নাস্তিকদের একটা আলোচনা হবে কোনটা সত্য নাস্তিক্যবাদ সত্য নাকি আস্তিক্যবাদ সত্য আর আমার মতো মূর্খকে এড করবেন না এই জন্যে কারণ আমি আমার নিজস্ব মতামত দিতে পারি যেটা আসলে গতকালকের যে লাইভটা ছিল ওনার নামটা মেবি মনে করতে সাথে আলোচনাটা ভালো লেগেছিল কারণ উনি আপনার ভুলগুলো ধরিয়ে দিয়েছিলেন আপনি চেষ্টা করতেছিলেন ওনার কথাগুলোর রিপ্লাই দেওয়ার জন্য তো মানুষ মাত্র ভুল ভুল হতে পারে জাকিনায়েকর ভুল হতে পারে আপনারও ভুল হতে পারে তার মানে এই প্রুফ করে না যে জাকিনায়েক খুব খারাপ মানুষ বা আপনি খুব খারাপ মানুষ আপনাকে হত্যা করতে হবে বা জাকিনায়েককে দত্ত করতে হবে ভুল একটা জিনিস আর সচেতনভাবে মিথ্যা কথা বলা আর একটা জিনিস আমি ভুল করতে পারি লেখার ভিতরে ধরেন আমি যদি রেফারেন্সিং মতো না করি আমি কোন জায়গা থেকে তথ্যটা নিয়েছি সেই রেফারেন্সিং যদি আমি না করি ঠিক মতো তাহলে আপনি আমাকে সমালোচনা করতে পারেন যে ভাই আপনি এই লেখাটাই রেফারেন্স গুলো যেগুলো দিয়েছেন সেগুলো এটা এই লাইনটা যে লিখেছেন এটা রেফারেন্সটা কোথায় তখন আমি আপনাকে খুঁজে পেতে দিতে পারি আর যদি না দিতে পারি তাহলে বলবো যে সরি এটা আমি মানে মানে আমার রেফারেন্সিং ভুল ছিল আমার রেফারেন্সিং ভালো ছিল না আমি আমি পরে একসময় এটা ঠিক করে দিব কিন্তু সচেতনভাবে মিথ্যা বলা না যখন আপনারা সচেতনভাবে মিথ্যা কথা বলা হচ্ছে ঠিক আছে যে সচেতনভাবে মিথ্যা আপনি একটা যেমন ধরেন আপনাকে একটা উদাহরণ দেই সচেতনভাবে মিথ্যা কথা বলা হচ্ছে যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে রিচার্ড ডকিন্সের ब्लाइंड ওয়াচ মেকার বইয়ের 133 নম্বর পৃষ্ঠায় বলা আছে নাস্তিকদের কোনো নীতি নিয়তের কথা নাই নাস্তিকরা বুক ফুলিয়ে খুন দর্শন করতে হবে কোনো মানে রাগ ঢাক রাখা যাবে না সহি নাস্তিক হলে আমাদের বুক বুক ফুলিয়ে রেপ করতে হবে এই ধরনের কথা যখন কেউ বলবে সেটা হবে মিথ্যা কথা সেটা হবে মিথ্যাচার ঠিক আছে সেটা হচ্ছে সচেতন ভাবে মানে খুব পরিকল্পিত ভাবে মিথ্যা কথা বলা ঠিক আছে জাকির নায়ক এই কাজ করে এবং আপনাদের মানে আমাদের যে ফেসবুকের অনলাইনে যারা লাইভ করেন এরকম অনেকে আছেন যারা এই ধরনের চাপাবাজি মিথ্যা কথা চাপাবাজি গলাবাজি এগুলা করে কিন্তু আমি আমার লেখায় আপনি আমাকে কখনো মিথ্যা কথা বলার অভিযোগে দায়ী করতে পারবেন না হতে পারে অনেক পুরনো আমি 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 সমস্যা লেখার এই এই জন্যই কখনো সঠিক আপনাকে অবশ্যই যুক্ত করতে হবে কারণ এটা একটা সেন্সিটিভ বিষয় যখন আমি আপনার লেখাটা পড়ব তখন অবশ্যই আমি সেটা বিশ্বাস করবো আপনার রেফারেন্সে যদি ভুল থাকে সেটা সঠিক নাকি ভুল আমি আপনাকে শুরুতেই বলেছি যে নাস্তিকদের হত্যা করার বিধান আছে ইসলামে আপনি বাসায় গিয়ে এখন চেক করবেন যে হাদিসা আসলে এই জিনিসটা বলা আছে নাকি না হলে আমার কথা আপনি কেন বিশ্বাস করবেন এই কারণে আমি সবসময়ে বলি যে আপনারা ক্রস চেক করে দেখবেন আমার কথা বা জেকারো কথা আপনারা ক্রস চেক করে দেখবেন এরপরে নিজের বিচার বিবেক বুদ্ধি খাটিয়ে আপনারা ডিসিশন নেবেন যে আপনি কি করবেন কি মানে সিদ্ধান্ত নেবেন এখান থেকে কি সিদ্ধান্তে আসবেন আর মানে আমাদের অনলাইনের আস্তিক ভাইয়েরা সবসময়ে বলেন যে নাস্তিকদের লেখা পড়া যাবে না নাস্তিকদের এখানে যাওয়া যাবে না ভিডিওতে যাওয়া যাবে না এরকম অনেক ফতোয়া আমরা দেখেছি আমাদের দেশে যে নাস্তিকদের লেখা কখনো দেখবা না নাস্তিকদের সাথে কথা বলতে যাবা না নাস্তিকদের সাথে কোনো আলোচনা নাই ওদের মানে ইয়া এগুলা বলা হয় তার মানে হচ্ছে তাদের একটা ভয় আছে যে তাদের গমর ফাঁস হয়ে যেতে পারে কিন্তু আমরা কিন্তু সেটা কখনো বলি না আমরা বলি আপনারা আস্তিকদের কাছে যাবেন আপনারা ধর্ম কোরআনও পড়বেন আপনারা হাদিসও পড়বেন আপনারা সব ধরনের লেখা পড়বেন লেখা পড়ে আমাদের লেখা পড়বেন সাথে সাথে এরপর আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন যে আপনারা বুঝতে থেকে আচ্ছা আর আপনার কাছে থাকবে ইসলাম সম্পর্কে যারা জানে তাদেরকে বেশি সুযোগ দিবেন যেন আমরা যারা ভিওয়ার্স আছি যেন ভালোভাবে আপনাদের যুক্তি গুলা বুঝতে পারি আর একটা নাস্তিক ভাইয়ের কথা খুব ভালো লেগেছিল হ্যাঁ হ্যাঁ একটা নাস্তিক ভাইয়ের কথা খুব ভালো লেগেছিল আমার নাস্তিকদের সম্পর্কে অনেক নেগেটিভ আইডিয়া ছিল কিন্তু যখন নেগেটিভ আইডিয়া ছিল তখন আমি পক্ষপাত ছিলাম না যে নাস্তিকদের কোপাতে হবে এখন আপনি যদি একটা বিষয় আপনার কাছে আমি আমি হয়তো যেতে পারি ইসলামের পক্ষ থেকে বা একজন ইসলামিক স্কলার যেতে পারে যে হ্যাঁ সে তো নাস্তিক তাকে বোঝানো উচিত যে আসলে এটাই সত্য পথ ডিরে গিয়ে কোপাই দিলাম এটা পক্ষপাতি তো আমি কখনোই নয় আমি বিশ্বাস করি এটা ইসলাম সাপোর্ট করে না আর অবশ্যই আমাদের সবার প্রতি শ্রদ্ধা থাকা উচিত হোক সে নাস্তিক বা আস্তিক আর একটা জিনিস ভালো লাগে নাই সেটা হলো অনেক সময় দেখেছি আপনাদের নামটা মনে করতে পারতেছি না ওনার উনি নাস্তিক রিসেন্টলি জেলেও ছিলেন কিছুদিন খুবই কমন নাম সরি আমি নামটা মনে করতে পারতেছি না আমি একদিন দেখলাম যে উনি বলতেছেন কোরআনের উপর পেশাব করবে এই করবো সেই করবো জিনিসটা তো অবশ্যই মুসলিমদের মনে আঘাত দেবে তখন কিন্তু আপনাদের উপর অটোমেটিক ঘৃণা চলে আসবে তাই নাকি আপনি কি এটা কি মনে করেন কোনো গ্রন্থ নট অ্যালো হ্যালো আপনি কি শুনতে পারতেন বই পয়সা দিয়ে কিনি এবং আমি আমার বইগুলাতে পেশা পায়খানা করে নষ্ট করতে চাই না সেটা যে বই হোক এটা কোরআন হোক বাইবেল হোক যেই বই হোক আমি আমার ভাষা মানে অপচয় এইভাবে আমি কেন করতে যাব আমি পয়সা দিয়ে একটা বই কিনলে আমার কষ্টের পয়সা পয়সা আমার প্রত্যেকটা পয়সা হচ্ছে আমার খুব কষ্টের পয়সা এবং আমি একজন সৎ মানুষ জীবনে কখনো কোনো দুর্নীতির আশ্রয় নিয়ে নেই কখনো কোনো দুর্নীতি করি নাই আমার জীবনে কোনো এরকম কোনো রেকর্ড নাই যে আমি ঘুষ দিয়েছি বা ঘুষ নিয়েছি বা কোনো ধরনের দুর্নীতির সাথে যুক্ত ছিলাম আমার প্রত্যেকটা পয়সা হচ্ছে আমার খুব কষ্টের উপার্জনিত পয়সা এবং এই পয়সা দিয়ে যদি আমি একটা বই কিনি সেই বইয়ের উপরে আমি কখনোই মানে হাগু মত করব না কারণ এটা আমার আমার মানে টাকা মানে আমার পয়সা দিয়ে কেনা জিনিস তো এখন অন্য কেউ যদি করে সেটা তার পয়সা সে সেটা কি করতে চায় না না করতে চায় তার সে যদি পয়সা দিয়ে বইটা কিনা থাকে তাহলে সেটা নিতান্তই তার বিষয় সে সেই বইয়ের উপর হাগবে না মুদবে না কি করবে বা পোড়ায় দিবে না বইটা নিয়ে নাচবে এরバシー নীতি অন্ততে তার ব্যক্তিগত বিষয় এই বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই জি জি আপনার উপর আপনার কাছে একটা অনুরোধ থাকবে সেটা হলো আপনারা একটা গঠনমূলক আলোচনায় বসেন সবাই নাস্তিক আস্তিক সবাই আমার মনে হয় ইনভাইট করলে অবশ্যই তারা সাড়া দেবে যারা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার আছেন যারা অনেক জানেন আর আমার কাছে ইসলাম সম্পর্কে প্রশ্ন করে লাভ নাই কারণ আমি ইসলাম সম্পর্কে জানি না যেটা আমি আপনাকে প্রথমেই বলেছি

প্রতি ইমপ্রেস ওখান থেকে নাস্তিকদের প্রতি আমার যে ভুল ধারণাগুলো ছিল কিছুটা অবসান হয়েছে এবং উনি আমাকে অনেক ভালো ভালো দিক নির্দেশনা দিয়েছেন আমি ওনার কাছে কৃতজ্ঞ সত্য কথা যেটা আর উনি আমাকে নাস্তিকবাদের দিকে ধাবিত করার চেষ্টা করেন নাই প্রথমে আমি ওনাকে বলে নিয়েছিলাম যে ভাই আপনি আসলে নাস্তিকবাদে যেতে চান আমি পড়তে চাই সব বিষয় সম্পর্কে পড়তে চাই আপনি কিছু লিংক দেন উনি কিছু বুক বুক লিস্টও দিয়েছিলেন আমি কিছু কিছু পড়ি চেষ্টা করি পড়া তবে চেষ্টা করব জানা আর সায়েন্স সম্পর্কে যে ব্যাপারটা সেটা হলো সায়েন্স সম্পর্কে আমার গ্যান্টাও কম আনফরচুনেটলি হোপ পার্সোনালি হোপ জাস্টা হয়ে গেছে পড়তেছি আর ইউনিভার্সিটিতে যে খুব ভালো কিছু করতেছি তাও না কিছু সমস্যা আছে প্রথমেই বলেছিলাম আচ্ছা যাই হোক সেটাও অন্য বিষয়